نحمده ونصلي ونسلم على رسولنا الكريم اما بعد উপস্থিত উলামায়ে কেরাম এবং ভৈরবের আশিকে রাসূল সর্ব স্তরের শান্তিপ্রিয় সুন্নি মুসলমান সবাইকে আমার অন্তরের অন্তরস্থ থেকে আমি অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি উলামায়ে কেরামের সারি অনেক লম্বা তাই সময় বেশি না নিয়ে অল্পতেই আমার তাকরির শেষ করব আমি যুব সমাজ নিয়ে কথা বলবো সর্বপ্রথম মেসেজ যুব সমাজ ঐক্য চায় না আমরা ঐক্য চাই এখন গভীর মনোযোগ দিতে হবে আলা হযরত তাকি কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি আল কোরআনে কোনো সন্দেহ নাই তো কোরআনে যখন সন্দেহ নাই আমরা আলেমরা ভিন্ন কেন আমরা মতাদর্শে ভিন্নতা অবলম্বন করি কেন কোরআন বলছে সন্দেহ নাই এক দল বলছে রাসূল নূর আরেক দল বলছে রাসূল মাটি এক দল বলছে রাসূল জিন্দা আরেক দল বলছে রাসূল মারা এক দল বলছে রাসূল জানে আরেক দল বলছে রাসূল জানে না আমার কোরআন বলছে কোরআনে কোনো সন্দেহ নাই যাদেরকে যারা বলে রাসূল নূর তাদেরকে জিজ্ঞেস করলাম রাসূল নূর কোথায় আছে তারা বলতে লাগলো কোরআনে আছে আমি বললাম দলিল কি তারা বলল কাদ জাআকুম মিনাল্লাহি নূর যারা বলছে রাসূল মাটি আমি জিজ্ঞেস করলাম দলিল কি তারা বলল কোরআনে আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেলাম কোরআন বলে সন্দেহ নাই এক দল বলছে রাসূল নূর তাও নাকি কোরআনে আছে এক দল বলছে রাসূল মাটি তাও নাকি কোরআনে আছে দলিল কলমদারকে জিজ্ঞেস করলাম আলা হযরত রাসূল কি হতে পারে আলা হযরত কাক দিয়ে বলে তেরি নাসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর রাখা তুহি আইনে নূর সফরানা নূর রাখা রাসূল জিন্দা না মরা এক দল বলছে রাসূল তো জিন্দা শুধু জিন্দা তা নয় রওজা মুবারক থেকে বৈরবের আশিক রাসূলদেরকে দেখতে পাচ্ছে আমি বললাম দলিল কি তখন কোরআন খুলে দিয়ে বলছে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা মুস্তাফা আঙ্গুল উঠেছে চাঁদ দুটো গুরু হয়ে গেছে সূর্য হাত উঠেছে দুবার সূর্য উঠে গেছে কদম উঠেছে চলে গেছে মাওলা বলে দুনিয়ার পাওয়ারের চেয়ে মাহবুব রওজার পাওয়ার কোটি গুণ বেড়ে গেছে একদল বলছে রাসূল মরে গেছে আমি বললাম দলিল কি তিনিও বলেন কোরআনে আছে আমি বললাম যেমন আল্লাহ বলেছে ইন্নাকা মাইয়িত কোরআন বলছে রাসূল মরা একদল বলছে রাসূল মরে গেছে আরেক দল বলছে রাসূল জিন্দা আছে আমি বেরেলির কলমদারকে জিজ্ঞেস করলাম আহমদ রেসা মানুষ তো দুদল হয়ে গেছে কোরআন নিয়ে কেউ বলছে রাসূল মরা কেউ বলছে রাসূল জিন্দা আপনার রিচার্জ কি বলে তখন আর হযরত বলতে লাগলেন তো জিন্দা হে আল্লাহ তো জিন্দা হে আল্লাহ মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে না দেখা তা দোষ আমার ছিল খোদার কসম আমার আকা তো জিন্দা হয়ে গেছে জিজ্ঞেস করলাম রাসূল কি জানে তিনি বলেন জানে না জানে না রাসূল তো পড়তেও জানে না রাসূল তো বুঝতেও জানে না রাসূল তো ভালো করে জ্ঞান বিজ্ঞান নিয়ে জানে না তাকে জিজ্ঞেস করলাম দলিল কি যে কোরআন বলেছে আল্লাহ ছাড়া এলমে গায়েব কেউ জানে না একদলকে জিজ্ঞেস করলাম রাসূল কি জানে বলে জানে না এই কথা বলিও না রাসূল আগেও জানতো এখনো জানে ভবিষ্যতের কথাও জানে আমি বললাম দলিল কি যে কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন কোরআন রহমান তো হাবিব রহমান কি শিখিয়েছে কেমন করে শিখালো আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব যত অজানা
বিষয় আছে সবগুলো তো আমি জানিয়ে দিয়েছি কোরআন বলে রাসূল জানে আমি দলিল কলঙ্গার ইমাম আহমদ রেজাকে জিজ্ঞেস করলাম রাসূল কি জানে তখন আহমদ রেজা বলে মেরাজের দিকে তাকা সবচেয়ে গায়েব হচ্ছে মালিক আল্লাহ যেই মালিক আল্লাহকে কেউ কেউ দেখে নাই সেই আল্লাহকে মেরাজে কাবা কাউসাইন আও আদনার মাধ্যমে মুস্তাফা দেখে ফেলেছে দলিল কলঙ্গার কলম দিয়ে লিখতে লাগলেন এই মুসলমান নবী জানে না এই কথা বলি না তো কি বলবো যাওন কই গায়েব কে হ তুমসে না বা হো বলা জব না খুদা না ছুপা তুম বেকার দো দরদ হাবিব কেমনে বলি জানেন না যেখানে আল্লাহ আপনার দিকে গোপন নাই সেখানে মাওলার সৃষ্টি গোপন থাকবে কেমনে কবির মনোযোগ দিতে হবে বন্ধু আমার কোরআন বলে সন্দেহ নাই মুসলমান দলাদল হয়ে গেল একদল জিন্দা নবীর পাপকে চলে গেল একদল নবীকে মারা বলতে লাগলো একদল নবী জানে বলতে লাগলো একদল নবী জানে না বলতে লাগলো একদল নবী মারা বলতে লাগলো একদল নবীর পাওয়ার আছে বলতে লাগলো মুসলমান যখন দুবাক হয়ে গেছে আমি কোরআনকে বললাম কোরআন তুমি তো বলেছো জালিকাল কিতাব লা রাইবা ফি তোমার মাঝে কোনো সন্দেহ নাই সন্দেহ যদি নাই তাহলে তোমার মাধ্যমে মুসলমান দুদল হলো কেন আমরা যখন দেখলাম মুসলমান দুদল হয়ে গেছে যুবক যুক্তি দেয় এইদিকেও আলেম এইদিকেও আলেম এইদিকেও বক্তা এইদিকেও বক্তা এইদিকেও মুফাসসির এইদিকেও মুফাসসির এইদিকেও মুহাদ্দিস এইদিকেও মুহাদ্দিস এইদিকেও স্কলার এইদিকেও স্কলার কোরআন বলে কোন দিকে আলেম বেশি দেখার দরকার নাই কোন দিকে মুফাসসির বেশি দেখার দরকার নাই কোন দিকে মাদ্রাসা বেশি দেখার দরকার নাই কোন দিকে জুব্বা বেশি দেখার দরকার নাই দেখব কোনটা সহুদান মুত্তাকিন কোন দিকে কাউসে পাক আছে সেটা বড় দেখার বিষয় বিষয়ে কোন দিকে আহমদ রাজা আছে সেটা দেখার বিষয়ে কোন দিকে শাহীন শাহী সুলতান আছে এটা দেখার বিষয়ে কোন দিকে আল্লামা তাইয়্যব শাহ আছে সেটা দেখার বিষয়ে কোন দিকে শাহজালাল আছে সেটা দেখার বিষয়ে কোন দিকে কাল্লা শাহ আছে সেটা দেখার বিষয়ে কোন দিকে বারে আউলিয়া আছে সেটা দেখার বিষয়ে কোরআন বলে ওলি যেই দিকে তোরা সেই দিকে চলে যাও লাগলাম অলিদের আখি দাখি অলিরা বলে ওঠে রাসূলুল্লাহ আমার আর হযরত বলতে লাগলেন আজ লে উনকি ফানা আজ মদদ মান উনসে মেরা না মানেঙ্গে আগর কামত কো মান গিয়া অন্যদিকে তাকাস না যেই দিকে নবী আছে সেই দিকেই চলে যাও আমার বক্তব্যের শেষ কিনাই চলে আসলাম বন্ধু আমার যুব সমাজ যাবে কোন দিকে আমরা তো মতামৈক্য চাই না আমরা তো গ্রুভিং চাই না কোরআন বলে ওলির দল যেদিকে সেই দিকে চলে যাও আপনাকে যদি বলতে চায় আমি এখান থেকে শুরু করতে চাই হযরতে মাওলানা শেখ ফজলুল হক আল কাদেরীর যে আকীদা নূরুল ইসলাম ফারুকের সেই আকীদা নূরুল ইসলাম ফারুকের যে আকীদা শাহ জালালের সেই আকীদা শাহ জালালের যে আকীদা শাহ পারানের সেই আকীদা শাহ পারানের যে আকীদা সেই শাইসের কুদের সেই আকীদা সেই শাইসের কুদের যে আকীদা শাহ আমানতের জালালউদ্দিন সুয়ুতির যে আকীদা জালালউদ্দিন সুয়ুতির যে আকীদা ইবনে হাজার আসকালানির যে আকীদা ইবনে হাজার আসকালানির যে আকীদা বদরুদ্দিন আইনির যে আকীদা বদরুদ্দিন আইনির যে আকীদা ইমাম গাজ্জালির যে আকীদা ইমাম গাজ্জালির যে আকীদা মাইউদ্দিন ইবনুল আরবির যে আকীদা মাইউদ্দিন ইবনুল আরবির যে আকীদা ইমাম রাজির যে আকীদা ইমাম রাজির যে আকীদা ইমাম তাফফাজানির যে আকীদা ইমাম তাফফাজানির যে আকীদা হাসান বসরির যে আকীদা হাসান বসরির যে আকীদা মাওলা হাসানের যে আকীদা মাওলা হাসানের যে আকীদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের যে আকীদা ইমাম হুসাইনের যে আকীদা মাওলা আলীর যে আকীদা মাওলা আলীর যে আকীদা উসমান যুলনুরাইনের যে আকীদা উসমান যুলনুরাইনের যে আকীদা ফারুক আজমের যে আকীদা ফারুক আজমের যে আকীদা সিদ্দিক আকবরের যে আকীদা সিদ্দিক আকবরের যে আকীদা দয়াল নবীর দেওয়া যে আকীদা দয়াল নবীর দেওয়া যে আকীদা
আলাইকুম ওয়া